नमस्कार बंधुरा, आमी पियाली साधुखा। आमार चैनले तोमादेर सकलके स्वागत। आमार आजकेर रेसिपि चकलेट केक। एर आगे आमार चैनले कयेकटी केक रेसिपि आछे, तो आजके आबार एकटा एकटु अन्यभावे बानाबो, ताई एटा तोमादेर साथे शेयार करबो। तो आमार रेसिपि देखो आर तोमादेर केमन लागलो कमेंट सेक्शने अवश्यई जानिओ। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটি একটু লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রেখো, তাহলে সব ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো চলো দেখে নিই আজকের রেসিপি। চকলেট কেক বানানোর জন্য প্রথমেই আমি এখানে 1/3 কাপ তেল নিয়ে নিলাম। দই নিচ্ছি 1/3 কাপ। চিনি নিচ্ছি 1/2 কাপ। এবার আমি একটা হুইস্কার দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। এক মিনিট মতো করব এটা। এবার আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিলাম। এর মধ্যে 1 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, এর মধ্যে দেব 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন দেব বেকিং সোডা। আর দেব অল্প একটু, মানে 1 পিঞ্চ নুন। এবার এটা ভালো করে ছেঁকে নেব। এবার আমি হালকা হাতে মিক্স করব। ফেটাবো না এই সময়টায়, আমি জাস্ট মিক্স করব। এই সময় আমি এখানে দুধও অ্যাড করব। অল্প অল্প করে দুধ নেব। আমি এটা কোকো পাউডারের কাপে দুধ নিয়েছি, তাই এটা একটু কোকো পাউডারটা লেগে আছে। অল্প অল্প করে দুধ দেব আর মিক্স করব। আমার এখানে 1/2 কাপ মতো দুধ লাগলো। একটা স্মুদ ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাস, ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার আমি কেক মোল্ডটা রেডি করে নেব। আমি কেক মোল্ডটা নিয়ে নিয়েছি, অল্প একটু তেল নিয়ে নিলাম। এবার আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি। আমার আজকে বাটার পেপার নেই, তাই আমি এখানে একটু ময়দা দিয়ে দেব। এখানে আমি একটু ময়দা নিয়ে নিলাম। এবার জাস্ট এইভাবে কোট করে নেব। এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে ফেলে দিয়েছি। এবার এর মধ্যে ব্যাটার দিয়ে নেব। এবার আমি একটু ড্যাব ড্যাব করে নেব, যাতে এখানে আগে থেকে আমি একটা পাত্র বসিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে 10 মিনিট। এবার আমি কেক মোল্ডটা এর মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি
25-30 মিনিট রাখবো, তারপরে চেক করব, যদি দরকার লাগে তো আরেকটু সময় রাখবো। চকলেট গ্যানাচ বানানোর জন্য আমি একটা পাত্রে একটু জল ফুটিয়ে নিচ্ছি, আর এর ওপরে বসিয়ে দেব একটা কাঁচের বাটি। আমি লো ফ্লেমে রেখেছি, এখানে দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট, আর এর সাথে দেব ফ্রেশ ক্রিম। লো ফ্লেমে রাখবো, এটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। এটা মেল্ট হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বাটার। এটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। চকলেট গ্যানাচ বানানোর জন্য আমি প্রথমেই একটা পাত্রে 1/2 কাপ কোকো পাউডার নিয়ে নিলাম। এর মধ্যে দেবো 1 টেবিলস্পুন কর্নফ্লোর। 1/2 কাপ চিনি গুঁড়ো, ভালো করে মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নেব, আর এর মধ্যে অল্প অল্প করে দুধ নেব। 1/2 কাপের মতো নেব, কিন্তু অল্প অল্প করে দেব। ভালো করে মিক্স করতে হবে। এটা ভালো করে নাড়াতে থাকতে হবে, নাহলে নিচে ধরে যাবে। আর ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাটার। আমি 2 টেবিলস্পুন বাটার দিলাম। এবার আবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। একটু ঠান্ডা হলে আমি এটা ফ্রিজে রাখবো 1/2 ঘন্টার জন্য। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে আমার চকলেট গ্যানাচ। বাটারটা পুরো মেল্ট হয়ে গেছে, এবার আমি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিলাম। আমি এবার কেকটা একটু চেক করে নেব। কেক একদম রেডি, কারণ এখানে কিছুই লেগে নেই। এবার আমি গ্যাস অফ করে দিলাম আর কেকটা ঠান্ডা হতে দেব। এটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে ডিমোল্ড করে নেব। এবার এটার মাঝখান থেকে আমি একটু কেটে নেব।
আমি কেকটা কেটে নিয়েছি। এখানে আমি একটু চিনির শিরা করে রেখেছি, এটা এখানে দিয়ে দেব। এরপর আমি এই যে চকলেট গেনাসটা রেডি করে রেখেছিলাম এটা এখানে স্প্রেড করে দেব। যেটা আমি ডার্ক চকলেট আর হুইপড ক্রিম দিয়ে করেছিলাম। খুব ভালো করে আমি স্প্রেড করে নিয়েছি। এবার কেকের উপরের পার্টটা এখানে রেখে দেব। আর এর ওপরে দিয়ে দেব আর একটা, যেটা আমি গ্যানাচ বানিয়েছিলাম সেটা। এবার আমি একটু চকো চিপ দিয়ে ডেকোরেশন করে দেবো। আমার আজকের কেক রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যদি রেসিপি ভালো লাগে তো একটু লাইক আর শেয়ার। আজ আসি, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।